হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিভাবে মরিশাস যাবেন তা জানার জন্য পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে মরিশাসে গার্মেন্টস শ্রমিক নিয়োগ চলছে। আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ থাকে। 2023 সালে তারা প্রায় বহু লোক শ্রমিক নিয়োগ করবে মরিশাস দেশটিতে, এবং যারা গার্মেন্টসের কাজ পারেন তাদেরকে সুবর্ণ সুযোগের একটি কথা বলছি। বর্তমানে মরিশাসে গার্মেন্টস ওয়ার্কারের ডিমান্ড কিন্তু আমাদের কাছে এসেছে, এবং তারা বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করছে মরিশাস দেশটিতে। যদি আপনারা মরিশাস দেশটিতে যেতে ইচ্ছুক হন, অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে আমাদের কাছে মরিশাসের কিছু ডিমান্ড এসেছে, তার ভিতরে অন্যতম ডিমান্ড হচ্ছে গার্মেন্টস সুইং অপারেটর। যারা ফ্যাটলক মেশিন, ওভারলক মেশিন, প্লেন মেশিন ভালো মতো চালাতে পারেন তাদেরকে গার্মেন্টস সুইং অপারেটর বলা হয়। ঠিক এই কাজেই বর্তমানে মরিশাস দেশটিতে সুইং অপারেটরদের কাজে শ্রমিক নিয়োগ চলছে। এছাড়া বন্ধুরা, যারা সুইং অপারেটিং পারেন না তাদেরকে আমরা কাজ শিখিয়ে মরিশাস দেশটিতে ওয়ার্কার হিসেবে নিয়োগ করতে সক্ষম হব, কারণ আমাদের কাছেই রয়েছে গার্মেন্টস সুইং অপারেটিং ট্রেনিং। যদি আপনারা ট্রেনিং নিয়ে মরিশাস দেশটিতে যেতে ইচ্ছুক হন, অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই মরিশাস দেশটিতে যেতে পারবেন। বর্তমানে মরিশাস অত্যন্তই একটি সফল দেশ, তারা প্রতিনিয়তই সফলতা অর্জন করেই যাচ্ছে। বেতন 30,000 টাকার উপরেই হবে, কিন্তু আমরা নিট বেতনটি বলে থাকি, কারণ সত্যের সাথে আমরা সবসময় এগিয়ে যাই। বন্ধুরা, মরিশাসে প্রতিনিয়তই শ্রমিক নিয়োগ চলছে, খুব অল্প সময়ের ভিতরেই যাওয়ার সুযোগ রয়েছে। এই দেশটি একটি দ্বীপ প্রধান দেশ এবং এই দেশে টাকার মান অনেকটাই ভালো বর্তমানে, এবং তারা প্রতিনিয়তই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজের শ্রমিক নিয়োগ করছে। যদি আপনারা গার্মেন্টস সুইং অপারেটর হিসেবে গার্মেন্টস ভিসায় মরিশাস যান, আপনাদের 8 ঘন্টায় ডিউটি করতে হবে এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে। বর্তমানে মরিশাসে প্রচুর সংখ্যক গার্মেন্টস তৈরি হয়েছে, তা থেকে বাংলাদেশ থেকেও তারা প্রতিনিয়তই শ্রমিক নিয়োগ করছে। দেশটি দেখতে যতটা সুন্দর তাদের অর্থনৈতিক দিকটি ততটাই ভালো। তারা প্রতিনিয়তই সফলতা অর্জন করছে এবং তাদের দিকটি উন্নয়ন করছে তাদের দেশকে। এছাড়া বন্ধুরা, আমরা মরিশাস বাদেও আমরা জাপানে শ্রমিক নিয়োগ করছি। গার্মেন্টসে সুইং অপারেটর টেক্সটাইলের কাছে শ্রমিক নিয়োগ চলছে। যদি আপনারা জাপানে যেতে ইচ্ছুক হন, এই কাজটি সম্পূর্ণ অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে করা হবে। যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের প্রশ্ন জাগতে পারে মরিশাস বা জাপান ইত্যাদি দেশে যাওয়ার জন্য কী কী প্রয়োজন। পাসপোর্ট, 2 কপির ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স এছাড়াও ইত্যাদি ডকুমেন্ট প্রয়োজন হবে। তা আমাদের সাথে যোগাযোগ করলেই সকল ধরনের সাহায্য এবং সুযোগ সুবিধা আমাদের থেকে পেয়ে যাবেন। যারা চ্যানেলটি এ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে ভিসা সম্বন্ধে সকল ধরনের তথ্য বা ভিডিও আপলোড করা হয়। বাংলাদেশে কী কী ভিসা রয়েছে, কী কী ভিসা আসবে, কী ধরনের ভিসা আসতে পারে, সকল তথ্য আমাদের দেশি ভিসা চ্যানেলে আপলোড করা হয়। সম্পূর্ণ বৈধভাবে শ্রমিক নিয়োগ করছি আমরা। সম্পূর্ণ মেন পার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন দেশে বৈধভাবে শ্রমিক নিয়োগ করছি। যারা বিদেশ যাওয়ার জন্য প্রার্থী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে নিত্যদিনই 100% গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয়। যারা বিদেশ যাবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যোগাযোগ করবেন আমাদের সাথে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যাবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন, কারণ আমাদের সাথে সাহায্য পেলে আপনাদেরকে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা এবং সাহায্য দিতে পারবো। যারা চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন, এবং ভবিষ্যতে কীরকম কন্টেন্ট চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট নতুন একটি ভিডিও জন্ম দিতে পারে। দেখতে দেখতে বন্ধুরা আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা দেশি ভিসা চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা সাবস্ক্রাইব করে আমার একটি পরিবারের সদস্য হয়েছেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে। সেই পর্যন্তই আসসালামু আলাইকুম।